রানীশংকল উপজেলায় এক যুবকের অন্ডকোট চেপে ধরে হত্যার খবর পাওয়া গেছে কলেজে পড়ুয়া এক তরুণীর বিরুদ্ধে। উপজেলার পদমপুর শালবাড়ি এলাকায় শুক্রবার 9 মে সকালে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শালবাড়ি পদমপুর গ্রামের আজগর আলীর ছেলে আব্দুল লতিফকে একই গ্রামের মোজাম্মেল হোসেনের মেয়ে জোবেদা বেগম অন্ডকোট চেপে ধরে নির্মমভাবে হত্যা করে। আশেপাশের লোকজন ঘটনাস্থলে এসে আব্দুল লতিফকে মৃত অবস্থায় দেখতে পায়। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার পদমপুর শালবাড়ি গ্রামের জোবেদা বেগমের সাথে পাশের বাড়ির এক বৃদ্ধা মহিলার ঝগড়ার এক পর্যায়ে মারামারি লেগে যায়। হঠাৎ জোবেদা বেগম ওই তরুণী বৃদ্ধা সুফিয়া বেগমকে মারধর করতে থাকে। ওই গ্রামের আজগর আলীর ছেলে আব্দুল লতিফ বৃদ্ধাকে বাঁচাতে এগিয়ে আসে। হঠাৎ করে ঘাতক জোবেদা আব্দুল লতিফের অন্ডকোষ দুই হাতে জোরে চেপে ধরে, আর ঘটনাস্থলেই মৃত্যু হয় আব্দুল লতিফের। স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে ঘাতক জোবেদাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়। নিহতের স্ত্রী মরিয়ম বেগম বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করে। রানীশংকল থানার অফিসার ইনচার্জ আব্দুল মান্নান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। আসামিকে গ্রেপ্তার করে জেল হাজতে পাঠানো হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য ঠাকুরগাঁও মর্গে পাঠানো হয়েছে।